হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ, আপনারা বিভিন্ন সময় জানতে চেয়েছেন আমাদের কাছে যে আসন্ন তৃতীয় নিয়োগ চক্র সেই বিষয়টা কেমন হবে, পদসংখ্যা কত, তারপর নিয়োগ প্রক্রিয়াটা কী সিস্টেমে চলবে, কোন পদে কতজন প্রার্থী নিয়োগ দেয়া হবে, তারপর এই তৃতীয় নিয়োগ চক্র কবে নাগাদ শুরু হবে এবং কবে সম্পন্ন হবে, বা এখানে টোটাল পদসংখ্যা কত। তো সুপ্রিয় নানান ধরনের প্রশ্ন আমাদের কাছে বিভিন্ন সময় এসেছে। তো সেই আপনাদের প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো খুবই 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 উল্লেখযোগ্য এবং সকলের প্রয়োজনীয়, সেই কটা প্রশ্ন আমরা বাছাই করেছি। তো সেগুলোর উত্তর দেব, আশা করি সকলের সঙ্গে থাকবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে শুরু করছি যে গত সপ্তাহে এনটিআরসি এক সংবাদ সম্মেলন করেছে। তো সেই সংবাদ সম্মেলনের সূত্র মোতাবেক আমরা যে বিষয়টি জানতে পারলাম যে এনটিআরসি এর ইচ্ছে আছে যে আগামী বছর অর্থাৎ 2020 সনের যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বা জানুয়ারির সর্বশেষ সপ্তাহ, যেটা মোট কথা জানুয়ারি মাসের যে কোনো একদিন, এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা আছে। তো এটা মানে খুবই 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 মানে মোটামুটি শিওর বলা যায় যে জানুয়ারি মাসের দিকে শুরু হবে, এ বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে। তো এই নিয়োগ চক্র যখন গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে, তখন বাংলাদেশের যে বিভিন্ন ব্যাচের প্রার্থীগণ আছেন, তো আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। পূর্বে অ্যাপ্লিকেশান সিস্টেম ছিল যে একজন প্রার্থী 180 টাকার বিনিময়ে একাধিক পদে অ্যাপ্লিকেশান করবে এবং তার মেধাক্রম অনুযায়ী সে বাংলাদেশের যে স্থানে তার মানে যোগ্যতা বিবেচিত হয়, তো সেখানে তার চাকরি হবে। তো এবছর কিছু পরিবর্তন আসতে পারে, তো এটা অনেকের বিশেষজ্ঞদের ধারণা। এখানে বিশেষজ্ঞ বলতে বোঝাচ্ছি যে অতীতে এনটিআরসি এ যে সনদধারী যারা আছেন, একাধিকবার যারা সনদ পেয়েছেন, তো তাদেরকে এখানে বিশেষজ্ঞ বলতে আসলেও ওরকম কিছু না। তো যাই হোক, তো এনটিআরসি এর কাছে বাংলাদেশের অনেক প্রার্থী যে আবেদন করেছে যে একটি অ্যাপ্লিকেশান করলে, অর্থাৎ 180 টাকা ফি দিয়ে একটি অ্যাপ্লিকেশান করলে, যাতে আর কোনো আর্থিক মানে কষ্ট প্রার্থীদের করতে না হয়, সে শত শত অ্যাপ্লাই করুক, সমস্যা নেই, কিন্তু ফি হচ্ছে একটি। এটা অনেকের দাবি। তো এই দাবিটা আসলে বাস্তবায়ন হলে আমাদের সকলের জন্য উপকার। যাই হোক, তো এটা পেন্ডিং অবস্থায় আছে। এনটিআরসি বরাবর অনেক মহল নক করেছে, তো এটি সর্বশেষ কি হয় এটি এনটিআরসি এখনও কোনো আপডেট দেয়নি, দিলে আমরা অবশ্যই আপনাদের মাঝে সেটা প্রকাশ করব। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে টোটাল কত হাজার পদ ফিল আপ হতে পারে এইবার তৃতীয় নিয়োগ চক্রে। তো এই প্রশ্নের জবাব হচ্ছে যে এনটিআরসি ধারণা করেছে, শিওর না, মানে একটি সংবাদ সম্মেলনে এনটিআরসি যে মতামত পেশ করেছে তা হলো 15,000 বা তার চেয়ে বেশি, অর্থাৎ 15,000 বা তারও ঊর্ধ্বে এই তৃতীয় নিয়োগ চক্রে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। তো বর্তমানে আপনারা জানেন যে ই চাহিদা, অর্থাৎ ইলেকট্রনিক চাহিদা, মানে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ই চাহিদা গ্রহণ করা হচ্ছে। তো এই ই চাহিদার ভিত্তিতে কতগুলো পদ খালি আছে, তো সেটার সাপেক্ষে এনটিআরসি তৃতীয় নিয়োগ চক্র বাস্তবায়ন করবেন, এমনই আমরা তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র থেকে। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে এনটিআরসি এর এই তৃতীয় নিয়োগ চক্রে কোন কোন ব্যাচ অংশগ্রহণ করবে। তো এটা আমরা যেটুকু সূত্র মোতাবেক জানতে পারলাম, 1 থেকে 12 তো এটা আছেই, তাছাড়া 13 পারবে এবং 14 যেহেতু গত বছর অংশগ্রহণ করেছে, এবার পারবে কি পারবে না এমন কিছু বলে নাই, এটা মানে
নর্মালি বলা যায় যে 1 থেকে 14 তুমি পারবি। তো এনটিআরসি এমন একটি উদাহরণ দিয়েছে সংবাদ মাধ্যমে যে গতবার 14 তোমাদের সুযোগ দেওয়া হয়েছে, তো সেই বিধায় এবার 15 তোমাদেরও সুযোগ দেওয়া হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে এনটিআরসি এর যে 15তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা শুরু হয়েছে এই মাসে, চলতি মাসে 31 তারিখ পর্যন্ত চলবে। তো এই এনটিআরসি এর যেই আপনার এই ভাইবা 15তম সম্পন্ন হয়ে যাওয়ার পর তারাও সুযোগ পাবে, এমনটি নিশ্চয়তা দিয়েছে এনটিআরসি এর সূত্র। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা আরও কিছু প্রশ্ন করেছেন যে এই বিষয়গুলো আমরা চাচ্ছিলাম না যে এইভাবে বলতে। তো যাই হোক, আপনাদের প্রশ্নে আলোকে আমাদের আপনাদের প্রশ্নের আলোকে আমাদের বলা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার সিস্টেমটা অনেকেই জানতে চেয়েছেন। আসলে অ্যাপ্লিকেশান করার সিস্টেমটা সেটা টোটালি অনলাইনের মাধ্যমে। তো আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে এনটিআরসি এ যে কোথায় বাংলাদেশে কোথায় এমপিও এবং নন এমপিও পদ রয়েছে, তো সেটা দেখে আপনার অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশান করার পর এখানে যে বিষয়গুলো বিবেচ্য, মানে অত্যাবশ্যকীয় যেগুলো না হলেই নয়, তার মধ্যে 1 নম্বর আছে যে প্রত্যন্ত এলাকায় যদি আমরা অ্যাপ্লিকেশান করি তাহলে সেটা আমাদের যদি নাম্বার কমও থাকে তাহলে আমাদের জন্য এটা একটা বেটার পয়েন্ট। কারণ প্রত্যন্ত এলাকায় অ্যাপ্লিকেশান করলে এখানে একটা অগ্রাধিকার পাবো। অগ্রাধিকার বলতে যে অনেকে যেতে চায় না প্রত্যন্ত এলাকায়, বেশিরভাগ শহরমুখী হতে চায়। তো সেই সূত্র মোতাবেক আমরা যদি প্রত্যন্ত এলাকার কথা চিন্তা করি তাহলে সেখানে বেশি নাম্বারধারীরা সাধারণত একটু শহরাঞ্চলে থাকতে চায়, তারা প্রত্যন্ত এলাকায় মুভ করতে চায় না। তো এদিকে আমরা যদি কম নাম্বারধারীরা যদি থাকি তাহলে প্রত্যন্ত এলাকায় একটা চাকরি হওয়ার সুবর্ণ সুযোগ থাকে। তারপর আমরা যখন অ্যাপ্লিকেশান করবো আমরা দেখে নেব যে এই পদটা মহিলা কোটা নাকি পুরুষ কোটা, সেটা অবশ্যই আমরা দেখে নেবো। এবার এই দেখার সুযোগটা দিবে এমনই এক তথ্য আমরা পেয়েছি। তো গতবার যে দ্বিতীয় এবং প্রথম নিয়োগ চক্র ছিল সেখানে মহিলা কোটা পুরুষ কোটা এগুলো দেখার কোনো সুযোগ ছিল না, তো এবার এই সুযোগটা থাকবে। তো এমনই এক বিষয়ে জানতে পারছি। তো এটা যদি থাকে খুবই ভালো হবে, তো আমরা সেটা দেখে অ্যাপ্লিকেশান করব। এবং আরেকটি বিষয়ে যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে এগুলোতে নর্মালি আমরা জানি যে মেয়েদের একটা অগ্রাধিকার থাকে, বা তো এইগুলো আমরা দেখে অ্যাপ্লিকেশান করব যে আমরা পুরুষ যারা প্রার্থী আছে তারা গার্লসগুলোতে একটু কম কম করার চেষ্টা করব। তারপর নিজের নাম্বার দেখে যে কোথায় কোন কোন এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে যেগুলো ইতিমধ্যে শিক্ষানগরী হিসাবে স্বীকৃতি পেয়েছে, তো ওইগুলোতে শিক্ষার হার, পাশের হার সব কিছুই বেশি, অর্থাৎ কম্পিটিশন সকল দিক দিয়ে বেশি। তো আমরা এই বিষয়টা মানে নিজে নিজে অ্যানালাইজ করব যে এই এই জেলায় আমরা অ্যাপ্লিকেশান কী পরিমাণে করব, বেশি না কম। তো এগুলো দেখে যখন আমরা অ্যাপ্লিকেশান করব সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক হিসাবে কাজ করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, তৃতীয় নিয়োগ চক্র সম্পর্কে আমরা বিস্তারিত আরও বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, এবং আপনাদের আর কী কী নতুন করে জানতে চাও সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কারণ আমরা তৃতীয় নিয়োগ চক্র নিয়ে একটি বৃহৎ তথ্য বহুল একটি ভিডিও নিয়ে আসতে চাচ্ছি, এজন্যই আসতে চাচ্ছি যে এই তৃতীয় নিয়োগ চক্র নিয়ে কৌতূহল অনেক 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 প্রার্থীদের মাঝে বিরাজ করছে। তো অনেকে নানান ধরনের হতাশা এবং দুর্ভোগের মধ্যে উঠছেন। তো আমরা চাচ্ছি যে এই হতাশাগুলোকে আমরা টোটালি সলভ করে দেব। তো এই সলভ করার পথে আমরা নতুন বিভিন্ন ধরনের তথ্য নিয়ে এবং যথাযথ ও সত্য কিছু তথ্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। তো এনটিআরসি এর যে বিভিন্ন সূত্র, সেই সূত্রর কাছ থেকে আমাদের ইচ্ছে যে কিছু ভালো এবং কার্যকরী তথ্য আমরা আপনাদের মাঝে উপস্থিত করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আমাদের বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পুরোপুরি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে না যাই তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে সব কিছু আপডেট পৌঁছে দেবো আপনার নোটিফিকেশান আকারে। তো এটা অটোমেটিক চলে যাবে যদি আপনি একটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আবারও পরবর্তী আপনাদের সাথে কোনো এক নতুন টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম।